ট্রামে বাসে বাজারে দোকানে সব জায়গায় আগুন লেগেছে, কেন হবে না বলুন তো? যা জিনিসপত্রের দাম তার সঙ্গে সূর্যদেব অগ্নিবাণ ছাড়ছেন। কিন্তু এই আগুনের আবিষ্কার মানুষ যদি না জানতো আর আগুনকে যদি না বসে আনতে পারতো, তাহলে কি আমরা এত সুস্বাদু রান্না আমরা খেতে পারতাম? পারতাম না। আজ থেকে জি বাংলার রান্নাঘরের শুরু কোপ্তাই ক্যাপ্টেন। শুরু করছি জি বাংলার রান্নাঘর, স্পেশাল পার্টনার টাইট প্লাস এক্সট্রা পাওয়ার। আর আমাদের সঙ্গে প্রথমেই আছে, নমস্কার দিদি, আমি পাপিয়া ভদ্র। পাপিয়া, তুমি এসেছো কাঁচড়াপাড়া থেকে? হ্যাঁ, কাঁচড়াপাড়া রামকৃষ্ণ কলোনি থেকে। কাঁচড়াপাড়া রামকৃষ্ণ কলোনি থেকে আমাদের জি বাংলা রান্নাঘরে যে কোপ্তাই ক্যাপ্টেন কনসেপ্টটা, এটা কিন্তু আপনাদের কথা ভেবে। অনেকের বাড়িতেই বয়স্ক মানুষ আছেন যারা অনেক জিনিস চিবিয়ে খেতে পারেন না। এক্ষেত্রে মাটন হোক, চিকেন হোক, যাই হোক না কেন, এতটাই নরম হবে কোপ্তা গ্রেভিতে ফেললে যে তারা অনায়াসে খেতে পারবেন, বা বাচ্চারা। সুতরাং এই দুই ধরনের মানুষদের কথা এবং আমাদের মতো সকল মানুষের কথা ভেবেই কিন্তু এই কোপ্তাই ক্যাপ্টেন। তুমি আজকে কি বানাচ্ছ? আমি আজকে বানাচ্ছি মাংসের কোপ্তা মশলা ফ্রাই। মাংসের কোপ্তা মশলা ফ্রাইয়ে কি কি লাগছে বলো? প্রথমে তো লাগছে মাংসের কিমা, কাঁচা মাংস পেস্ট করে রেখেছো তাই তো? হ্যাঁ। আর লাগছে পেঁয়াজ কুচো, ধনে পাতা কুচো, পার্সলে পাতা কুচো, পুদিনা পাতা কুচো, কাঁচা লঙ্কা কুচো, গ্রেটেড রসুন, গ্রেটেড আদা, গরম মশলার গুঁড়ো, ভাজা মশলার গুঁড়ো, নুন, চিনি, কর্নফ্লাওয়ার, কেওড়া জল, রসুনের রস, চিলি ফ্লেক্স, আর টমেটো কেচাপ আছে, আর আছে বিস্কুটের গুঁড়ো। প্রথমে কি দেবো তোমাকে বলো? আগে প্রথমে মাটনটা দাও, ওটা আগে মেখে নি। এই নাও পাপিয়া। আর তার সঙ্গে তোমার চারটা ডিমও লাগছে। হ্যাঁ, চারটে ডিম লাগছে, ওটা একটু ফেটাতে হবে। আমি কি ডিমটা আগে থেকে ফেটিয়ে দেবো? একটু নুন দিয়ে ফেটাবো? হ্যাঁ, একটু নুন দিয়ে ফেটিয়ে দাও। পাপিয়া, বাপের বাড়িও কাঁচড়াপাড়ায়? হ্যাঁ, বাপের বাড়িও কাঁচড়াপাড়ায়, শ্বশুর বাড়ি বাপের বাড়ি থেকে 15 মিনিটের ডিফারেন্স। ও বাবা, তার মানে তো কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে লাভ ম্যারেজ করে বিয়ে হয়েছে, ওই জন্য এত কাছাকাছি। ঠিক করেছো, কাছাকাছির করে মধ্যে বিয়ে করা সব থেকে ভালো, রাগ হলেই ওই বাড়ি পালিয়ে যাবে। একটু ডিম ফেটানো হয়ে গেলে একটু দেবো। তুমি কি এই যে রান্না বান্না বিয়ের আগে থেকেই করতে পারো নাকি বিয়ের পরে? না, বিয়ের আগে থেকে একদমই পারি না। হাজবেন্ড ওই আমাকে কিছুটা শিখিয়েছে অ্যাকচুয়ালি। মানে আমার শ্বশুর বাড়ি, গ্রামের বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি মা থাকেন, আর শ্বশুর মশাইয়ের কেনা একটা বাড়ি যেখানে আমার হাজবেন্ড ওর ভাই বোনেরা থেকে পড়াশোনা করতো। আদি শ্বশুর বাড়ি কোথায়? আদি শ্বশুর বাড়ি ওখান থেকে কিছুটা দূরে, ওটা নৈহাটিতে, নৈহাটি এলাকায় পড়ে। আচ্ছা, ওটা ওটার নাম, ওই জায়গাটার নাম শিবদাসপুর। শিবদাসপুর ওটা একটু গ্রাম সাইডে, ওখানে আমাদের জমি আছে, মাঠের জমি আছে, চাষের জমি আছে, বাগান, কুকুর, মাছের হ্যাচারি। আরে বাবা, ওখানে শ্বশুর দেখাশোনা করেন, শ্বশুর শাশুড়ি ওখানে থাকতে ভালোবাসে। মানে এখনো শ্বশুর দেখাশোনা করতে পারে? হ্যাঁ হ্যাঁ, এখন আমাদের লিজে দিয়ে দেওয়া হচ্ছে সবকিছু। মানে আম বাগান আছে, যাও তুমি আম বাগানে। হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে আর একটু দেব পেঁয়াজ কুচো দেব। আচ্ছা, সব দিই তারপরে মাখবো? পেঁয়াজ কুচো, তারপর ধনে পাতা কুচো। ধনে পাতা কুচো, ব্যাস। মাটন তো একটু ধনে পাতা দিলে গন্ধটা থাকবে না। আর পার্সলে পাতা কুচো, কাঁচা লঙ্কা দিই? হ্যাঁ, কাঁচা লঙ্কা কুচো দেব। পুদিনা পাতা দিয়ে দি? হ্যাঁ হ্যাঁ। নুন সামান্য চিনি দেব। নুন দেব, আর সামান্য একটু চিনি দেব। আমরা সব রান্না একটু চিনি দিই। হ্যাঁ, চিনি দিলে টেস্টটা হয়। হ্যাঁ, টেস্টটা হয়। আর ভাজা মশলার গুঁড়োটাও দেব, গরম মশলাটাও দেব, একে একে দিয়ে দেব। ভাজা মশলা দেব, গরম মশলা দেব। দেখো, থাক, একটু গরম মশলার গুঁড়ো দেব, আদা রসুনটাও দিয়ে দেব। আদা রসুন দিয়ে দেব। পুরোটা লেগে যাবে মনে হচ্ছে, মাটন তো এনা। ঠিক আছে, আর চিলি ফ্লেক্সটা দেয়া হয়নি না? চিলি ফ্লেক্সটা? হ্যাঁ। আর একটু সামান্য কেওড়া জল, একটু সামান্য কেওড়া জল, হ্যাঁ, গন্ধটা যাওয়ার জন্য।
দিদি এবার ব্রেড ক্রাম্বটা একটু দেব আমি। হ্যাঁ দিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ একটু দাও। এর মধ্যেই দেবে? হ্যাঁ এর মধ্যেই দেব। বিস্কুটের গুঁড়ো দিচ্ছ এই মাংসের জলটা টানার জন্য তো? আর একটু লাগবে। হ্যাঁ একটু, যাতে আমি গোল করে একটু চ্যাট, হ্যাঁ যেটা চ্যাট চ্যাট না করে ওই টিকিয়ার মতো বানাবে তো। টিকিয়াটা গড়ো এবার, চ্যাপটা চ্যাপটা করে গড়ে নিতে হবে তো। দাও আমিও তোমার সঙ্গে হাত লাগে। পাপিয়ার ছেলে মেয়ে আছে? বড় হয়ে গেল। হ্যাঁ আমার ছেলে আছে, ছেলে 10 বছর বয়স। আরে বাবা, ছেলে কোন ক্লাসে পড়ছে? ছেলে এবার 5 এ উঠলো। বাহ, ছেলে যায় দেশের বাড়িতে? হ্যাঁ ও তো যেতে খুবই ভালোবাসে। ওখানে নাম্মা দাদু, মানে নাম্মা দাদু তো প্রাণ, মানে যা দোষ করবে নাম্মা তো সব ঢেকে দেবে। সে তো বটেই। হ্যাঁ একদম প্রাণ। ঠাকুমা দাদুর ছত্রছায়ায় ছেলে মেয়ে মানুষ হলে তাদের সংস্কৃতিটাই অন্যরকম হয় জানো তো। এখন খুব দরকার যে বয়স্কদের ছত্রছায়ায় বাচ্চা ছেলে মেয়েদের মানুষ করা, কারণ তাতে তাদের সংস্কৃতিটা ঠিক থাকে। ভেজেছো? বাহ খুব সুন্দর হয়েছে। বাকিগুলো ছেড়ে দি। হ্যাঁ হ্যাঁ দাও, হাতা দাও। দিদি তুমি কি খেতে ভালোবাসো? আমি সত্যি কথা বলবো, আমি পৃথিবীতে সবথেকে বেশি খেতে ভালোবাসি বোধহয় ঘি ভাত আলু ভাতে আর লুচি। আচ্ছা, লুচি সাদা আলুর তরকারি, তার উপরে আমার কোনো মানে ভালোবাসা ভালো লাগার ঊর্ধ্বে আর কি, তার উপরেও যদি কিছু থাকে আমি ভাজি। হ্যাঁ হ্যাঁ, তুমি গ্রেভিটা বানাবে তো, এর উপরে যে সসটা হবে সেটা বানাবে তো? এখান থেকে তেল দিয়ে দিই। তেল একটু দিয়ে দাও। আর কি কি লাগবে বলো? পেঁয়াজ বাটাটা দেবো, একটু নুন দিয়ে নাও নিলে ছিটকবে। পেঁয়াজ বাটা দেবে তো? পাপিয়া নিজে কি ভালো রান্না করো? আমি রান্না তো করি, যেগুলো ঘরোয়া রান্না সেগুলো সবই করি। তো আমার ছেলে আর হাজবেন্ড খুব খেতে ভালোবাসে। এবার অ্যাকচুয়ালি ওরা যেটা ভালোবাসে আমার মনে হয় যেন সেটাই আমি ভালো রান্না করি। রান্নাটা কি তোমার নেশার মতো নাকি ছেলে বর খেতে ভালোবাসে বলে করো? রান্না তো আমি ভালোবাসি করতে, আর ওরা খেতে ভালোবাসে তার জন্য আরো ভালো। আর কি দেবো বলো? একটু রসুনের রস দেবো। রসুনের রস দেবে তো? হ্যাঁ না ঠিক আছে। হ্যাঁ এবার কি দেবো বলো? হ্যাঁ একটু চিনি একটু নুন দেবো। নুন দিয়ে? হ্যাঁ হ্যাঁ, চিনি ফ্লেক্সটাও দেবো একটু। নুন চিনি দিই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনি চিলি ফ্লেক্স দিই। হ্যাঁ চিলি ফ্লেক্সটা দেবো, অল্প দেবো তো। এটাতে তো ঝাল হয়েছে, গরম মশলাটা দিয়ে দাও অল্প দিই। আর টমেটো সসটা কি এখনই দেবো? একটু পরে দিই, একটু পেঁয়াজটা লাল হোক। আচ্ছা তুমি এমনি ফ্রি টাইমে কি করো? ফ্রি টাইম অ্যাকচুয়ালি বাড়িতে আমার, আমি একটু আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করি, তো কাজ করতে করতে অনেকটা সময় কেটে যায়। ফ্রি টাইম যখন থাকি তখন একটু টিভি খুলে বসি। আচ্ছা, আর ছেলের প্রজেক্টগুলো থাকে স্কুলের, ওগুলো কিছু হেল্প করি। আমাদের জি বাংলা রান্নাঘর দেখো? হ্যাঁ অবশ্যই দেখবো না কেন, কতদিন ধরে ট্রাই করেছি, মানে আমার ছেলে তখন ছোট, তখন প্রচুর আমি চিঠি লিখতাম, অ্যাট লাস্ট এখানে আসা আজকে হলো। দিই টমেটো সসটা? হ্যাঁ আরেকটু দাও, আরেকটু দেবো। এই দেখো 4 চামচ দিই। হ্যাঁ দিই না। এই যে গ্রেভিটা হচ্ছে এটা একটা সসের মতো হবে, একটু মাখা মাখা হবে তাই তো? একটু কি জল দেব? হ্যাঁ একটু দাও জল, খুব সামান্য জল। এটা তুমি কাকে করে খাও, বরকে না ছেলেকে? বর ছেলে দুজনেই ভালোবাসে, আর বিশেষ করে যেহেতু কোপ্তা মাটন তো সবাই, মানে আমাদের বাড়ি সবাই ভালোবাসে, সবাই ভালোবাসে। শ্বশুর মশাই খুব ভালোবাসেন, আর শ্বশুর মশাইয়ের দাঁতের একটু প্রবলেম, আমার বাবার দাঁতের একটু প্রবলেম, এটা করলে তো ভালোই হয়, খেতে দাঁতে সমস্যা হয় না সবার। হ্যাঁ সবার খাওয়া এবং সবার মনের মতো রান্না একটা। হ্যাঁ হ্যাঁ, মাংস ছাড়া অন্য কোনো কিছু দিয়েও আপনারা খেতে পারেন। এই মশলাটা বানিয়ে নিয়ে আপনি কাঁচকলার কোপ্তায় খেতে পারেন, সয়াবিন দিয়ে বানিয়ে নিয়ে তার উপরে ঢেলে খেতে পারেন, যাই খাবেন কেন খুব সুস্বাদু হবে। ঢেলে দেবো এর উপর? হুম ঢেলে দাও। বাহ এত সুন্দর একটা রেসিপি চটপট শিখে নিন। মাংসের কোপ্তার মশলা ফ্রাই বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে চিকেন কিমা পেস্ট নিয়ে একে একে ওর মধ্যে ডিমের গোলা, কর্নফ্লাওয়ার,
পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, পার্সলে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পুদিনা পাতা কুচি, পরিমাণ মতো নুন, সামান্য চিনি, ভাজা মশলার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আদা কুচি, রসুন কুচি, চিলি ফ্লেক্স, কেওড়ার জল আর ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে মেখে মন্ড করে তা থেকে কোপ্তা করে সাদা তেলে ডি ফ্রাই করে তুলে নিতে হবে। এবার গ্রেভি বানানোর জন্য ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে তাতে পেঁয়াজ বাটা, রসুনের রস, নুন, চিনি, চিলি ফ্লেক্স আর গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে তাতে কিছুটা টমেটো সস আর প্রয়োজনে সামান্য জল দিয়ে নাড়াচাড়া করে গ্রেভি বানিয়ে তা ভাজা কোপ্তার ওপর ছড়িয়ে পরিবেশন করুন মাংসের কোপ্তার মশালা ফ্রাই। পাপিয়া, কাঁচড়াপাড়া থেকে তুমি আমাদের জি বাংলা রান্নাঘরে এসেছো। আমরা খুব খুশি হয়েছি এত সুন্দর একটা রেসিপি বানিয়েছো। আমাদের জি বাংলা রান্নাঘরের পক্ষ থেকে তোমাকে খুব ভালো থেকো, এরকম হাসি খুশিই থেকো। থ্যাংক ইউ দিদি, তুমিও খুব ভালো থেকো। আর তোমার মা বাবা শ্বশুর শাশুড়ি বাড়ির বড়দের সবাইকে আমার প্রণাম জানাই, খুব ভালো থেকো। এবার কিরকম রান্না করলে দেখি। বাহ, ভালো লাগছে? দারুণ হয়েছে, দারুণ, এক্সেলেন্ট, খুব ভালো হয়েছে। সত্যি কথাই, আপনারা যারা বয়স্ক মানুষ বা বাচ্চারা যারা খেতে চায় না বা যাদের খেতে অসুবিধে হয় মাটন, তাদেরকে যদি এইভাবে রান্না করে দেন তাহলে সত্যিই তারা খুব আনন্দ করে খাবে। এটা একটা এক্সেলেন্ট রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আপনাদের অনেকের কাছে তো এই ধরনের রেসিপিস আছে, তারা প্লিজ আমাদের সেই রেসিপি সেন্ড করুন। চিঠি লিখতে পারেন, মেল করতে পারেন, যাই করবেন, ছবি সহ। জি বাংলা, পোস্ট বক্স নাম্বার 9051, 71 পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 700016, মেল আইডি ranaghar.zbangla@zslgroup.com। আমাদের পরের অতিথি হলো অনুষ্কা সমাদ্দার। নমস্কার। রোলে বাবা লাই, তুমি কি মিষ্টি গো, খুব ভালো মেয়ে। যে এরকম ভাবে হাসতে পারে সে সবসময় সবার কাছে প্রিয় হয়। তুমি সবার কাছে খুব প্রিয় না? হ্যাঁ, শ্বশুর বাড়িতে সবাই ভালোবাসে। কি বানাচ্ছো আজকে? আজকে বানাচ্ছি পনিরের কোফতা কালিয়া। কি কি লাগছে বলো পনিরের কোফতা কালিয়া? পনিরের কোফতা কালিয়াতে লাগছে পনির, গ্রেট করা কাজু বাদাম, ময়দা, কর্নফ্লাওয়ার, দুধ, কিশমিশ, কারি পাতা, সর্ষে, নুন, গোটা সর্ষে, হ্যাঁ, গরম মশলা, গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নারকেলের দুধ, চিনি, এদিকে হচ্ছে গোলমরিচ। গোলমরিচ তোমার দুটো কিশমিশ আমি নেব, খাবো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। থ্যাংক ইউ। তুমি দুটো খাও, আমি তো স্বার্থপর নই। প্রথমে কি দেবো বলো? পনির দাও। পনির দাও। অনুষ্কা, তুমি তো বাচ্চা মানুষ। এই না না, আমার এত বড় বাচ্চা, হ্যাঁ, ক্লাস 2 তে পড়ে, রামমোহন মিশনে। ওমা, আমার তো দেখে তোমাকে মনে হচ্ছিল তোমার 17-18 বছর বয়স। না না, 30 পেরিয়ে গেছে। ক্রমশ চমক বাবা, এত নিতে পারবো তো? এবার কি দেবো? এবার দাও একটু নুন দাও। তুমি খুব চটপটে না, চটপট করে কাজ করো, তাই না? আরে, ছেলেটার পেছনে দৌড়াতে দৌড়াতে আমাকে নিজেকেও দৌড়াতে হয়। হ্যাঁ, আর আমি ওর মতনই প্রায় বলতে গেলে। একদম, ছেলের পেছনে যে মায়েরা ছোট তারা সবাই ঘোড়া। হ্যাঁ, এবার চিনি দাও। তুমি বেহালাতেই থাকো না দিদি? ইয়েস, তুমি বেহালাতে? রায় বাহাদুর রোডে, শ্বশুর বাড়ি। তার মানে আর বাপের বাড়ি শিলপাড়া। শিলপাড়া? ও বাবা, তো কাছাকাছি একদম। এবার লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো? তার মানে নিশ্চয়ই লাভ ম্যারেজ? না না, অ্যারেঞ্জ ম্যারেজ, পেপারে অ্যাড দেখে বিয়ে। শ্বশুর বাড়ি ভীষণ কনজারভেটিভ, কোনোদিন হাজবেন্ডের কোথাও কিছু ব্যাপার ছিল না। ও, সেটা কি করে জানলি? কোনোদিন হাজবেন্ডের কোথাও কিছু ব্যাপার ছিল না? শ্বশুর বাড়ি কনজারভেটিভ বলে আমার প্রথম সম্বন্ধেতেই বিয়ে হয়ে গেছে। সেটা তো তোমার বাড়ি থেকে, তার মানে শ্বশুর বাড়ি কনজারভেটিভ, হাজবেন্ডের কোনোদিন কিছু ছিল না। কি দেবো এবার? এবার একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো? খুব কনজারভেটিভ শ্বশুর বাড়ি, ভীষণ কনজারভেটিভ। গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো। এবার একটু ময়দা আর একটু কর্নফ্লাওয়ার। ময়দা আর কর্নফ্লাওয়ার? এই নাও ময়দা, একটু কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেবো তো? কাজু বাদাম। কাজু বাদাম? এই আমি ভালো জোগাড়ে বলো। দুটো তিনটে কিশমিশ এই বাটির মধ্যে তো? এই নাও
একটা দেখি আমি বানাই। এর মধ্যে দিলাম কিশমিশটা, এবার এটাকে এরম ভাবে বন্ধ করে দিতে হবে। এইভাবে আমরা গড়ে নিই, এইভাবে আমরা গড়ে নিই প্রত্যেকটা, এইভাবে আমরা গড়ে নিলাম। আপনাদের আজকের টিপটা বলে দিই, সেটা অনেক সময় দেখবেন যে আমরা জামাকাপড়ে সেফটি পিন লাগিয়ে রাখি, খুলতে ভুলে যাই, সেটা থেকে মরচের দাগ পড়ে যায়। সেরকম যদি হয় তাহলে ওই জায়গাতে মরচের দাগের উপরে ভাতের ফ্যান মাখিয়ে রেখে দেবেন, কিছুক্ষণ পরে ধুয়ে নেবেন, দেখবেন মরচের দাগ উঠে যাবে। কি বাকিগুলো ভাজতে হবে তো শিখে গেলে? তুমি ছাড়বে না আমি ছাড়বো? না, তুমি ছাতা ধরো। দাঁড়ো এটা তুলে দিয়ে দিয়ে দিচ্ছি তোমাকে। বাহ, এবার বলো কি দেবো? এর মধ্যে সর্ষে কারি পাতা ফোড়ন দেবো। সর্ষে যতক্ষণে তেলের মধ্যে ফাটছে, মানে ফোড়নের জন্য তৈরি হচ্ছে, ততক্ষণে আমি দেখিনি আজকে দুজন অতিথি জি বাংলা রান্নাঘরের পক্ষ থেকে কি কি গিফট পাচ্ছে। রয়েছে কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে ডাটা গুঁড়ো মশলার একটা গিফট হ্যাম্পার, রয়েছে দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার, রয়েছে কেকসের পক্ষ থেকে একটা সুন্দর কেক, রয়েছে শ্রীহরির পক্ষ থেকে খুব একটা আকর্ষণীয় গয়না, আর মিত্র ক্যাফের পক্ষ থেকে একটা ডিনার ভাউচার। কারি পাতা দিয়ে? হ্যাঁ, এবার কারি পাতা ফোড়ন দাও। আর একটুখানি গরম মশলার গুঁড়ো এনা। এবার দুধ আর নারকেলের দুধটা দিয়ে দাও। দেখতে ঝাঁঝে, স্বাদে গন্ধে একটু ফুটবে, একটু বাড়িয়ে দি। পনির কোপ্তাগুলো দিয়ে দাও। দুধ ফুটে উঠছে। আর কিছু দেওয়ার নেই তো এর মধ্যে? না, আর কিছু দেওয়ার নেই। এই কিশমিশ কটা আছে দিয়ে দেবো? হ্যাঁ, দিয়ে দাও। দিদা দিয়ে দিই বলো। এই কিশমিশ কটা দিয়ে দিলাম, তাহলে খেতে আরো সুস্বাদু হবে। লিডটা চাপা দিয়ে দাও। যতক্ষণ এই কোপ্তাগুলো একটু সেদ্ধ হচ্ছে ততক্ষণ আপনারা এর রেসিপিটা দেখেন। পনিরের কোপ্তার কালিয়া বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে গ্রেট করা পনির নিয়ে একে একে ওর মধ্যে নুন, চিনি, শুকনো লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, কর্নফ্লাওয়ার, ময়দা আর কাজু বাদামের গুঁড়ো দিয়ে মেখে মন্ড করে তা থেকে লেচি কেটে বাটির মতো করে ভিতরে কিশমিশ ভরে হাত দিয়ে পাকিয়ে কোপ্তা আকারে করে সাদা তেলে ভেজে তুলে নিতে হবে। এবার আবারও ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে তাতে সর্ষে ও কারি পাতা ফোড়ন দিয়ে একে একে তাতে নুন, চিনি, শুকনো লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে ওর মধ্যে কিছুটা দুধ ও নারকেলের দুধ দিয়ে ফুটিয়ে তাতে ভাজা কোপ্তা আর কিশমিশ দিয়ে হালকা নাড়াচাড়া করে আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নিয়ে ওপরে গ্রেট করা পনির আর জাফরান ছড়িয়ে সার্ভ করুন পনিরের কোপ্তার কালিয়া। অনুষ্কা, এটা না পুরো পান্তু আর পায়েসের মতো দেখতে হয়েছে, তাই পনিরের কোপ্তা কারি মনেই হচ্ছে না। আশা করা যায় দেখতে যখন ভালো হয়েছে খেতেও তোমার মতো মিষ্টি হবে। এই নাও জি বাংলা রান্নাঘরের পক্ষ থেকে তোমাকে এই মেমেন্টোটা। ওকে, খুব ভালো থেকে এবার খেয়ে দেখি কিরকম, দেখি কিরকম বানিয়েছে নবছর সংসার করে।
অসাধারণ হয়েছে। আমারও খুব ভালো লাগলো গো। 9 বছর ধরে সংসারটা একদম কারেক্ট করছো বোঝা যাচ্ছে রান্না দেখে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ অনুষ্কা। খুব ভালো থেকো, এরকম মিষ্টি থেকো। একদম। ছেলেকে তোমার মতোই সুন্দর করে বড় করো। এটাই আশীর্বাদ করো, ছেলে যেন মানুষ হয়। একটা কথা বলি, আমার ছেলে স্টেট চ্যাম্পিয়ন হয়েছে। বাহ, কারাটেতে। ও 6 বছর বয়সে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আপনাদের সকলকে বলি খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, দেখতে থাকবেন জি বাংলার রান্নাঘর। কিন্তু এখন এই পর্যন্তই, এখন দেখুন দিদি নাম্বার 1।